আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি দয়া শেপম প্রবাসে সবাই ভালো আছেন। চট্টগ্রামের জলাবদ্ধতা যেন স্বাভাবিক ঘটনা, একটু বৃষ্টি হলেই চট্টগ্রামের রাস্তাঘাটে হাঁটু পরিমাণ পানি জমে যায়, সেই সাথে জোয়ারের পানি ঢুকে নগরবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। এই খবর নিউজ চ্যানেলের বদলতে দেশের সবার কাছে নতুন কিছুই নয়, কিন্তু নগরবাসীর ভোগান্তির কোনো শেষ নেই। আর নয় জলাবদ্ধতা, আর নয় জোয়ারের পানি, নগরীকে জলাবদ্ধতা থেকে বাঁচাতে চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন হচ্ছে 4টি সুইচ গেট। আজকের ভিডিওতে জানাবো এই বিষয়ে বিস্তারিত। তার আগে চট্টগ্রাম সহ দেশের উন্নয়নমূলক আপডেট পেতে হোসাইন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে রাখুন, যাতে পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য দেশে প্রথমবারের মতো নেদারল্যান্ড থেকে কম্পোজিট মেটেরিয়ালের সুইচ গেট আমদানি করবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশে এই প্রথম অত্যাধুনিক কম্পোজিট মেটেরিয়ালের সুইচ গেট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর এপ্রিলে সুইচ গেটগুলো দেশে আসার কথা রয়েছে। এই সুইচ গেটগুলো বসানো সম্পন্ন হলে কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগর থেকে জোয়ারের পানি শহরে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে সেনাবাহিনীর 37 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহ আলী। প্রকল্প সূত্রে জানা যায়, জলাবদ্ধতা প্রকল্পের অধীনে বাংলাদেশ সেনাবাহিনী 5টি রেগুলেটর বা সুইচ গেট বসাবে। এর মধ্যে 4টি সুইচ গেট হলো ছোট, যেগুলোতে 2টি করে বেল্ট বা পানি আসা যাওয়ার পথ থাকবে। প্রতিটি বেল্টের সামনে ও পিছনে মোট 2টি করে গেট থাকবে। সুইচ গেটগুলো বসানো হবে যথাক্রমে খালাবাগিচা, মরিয়ম বিবি, ঠেকপাড়া ও ফিরিঙ্গি বাজার খালে। অপর সুইচ গেটটি বসানো হবে মহেশখালে, যেখানে 12টি ভেল ও 24টি গেট থাকবে। এটি সবচেয়ে বড় সুইচ গেট। প্রকল্প সূত্রে আরও জানা যায়, জোয়ারের পানি যখন শহরের দিকে প্রবেশের জন্য চাপ দিবে, সুইচ গেটগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অন্যদিকে ভাটার সময় শহরের বৃষ্টি পানি নদী বা সাগরে বের করে দিতে হলে পিছনের গেট খুলে দিতে হবে। সেই গেটটির মাধ্যমে বৃষ্টির পানি নদী বা সাগরে চলে যাবে, তবে জোয়ারের সময় বৃষ্টি হলে সক্রিয়ভাবে গেটের মাধ্যমে পানি বের হবে না, সেই ক্ষেত্রে পাম্পের মাধ্যমে পানি বের করতে হবে। সেই জন্য 5 কিউবিক মিটারের বড় পাম্প থাকবে। এছাড়া মহেশখালে নেভিগেশন লক, যা নৌযান চলাচলের পথ থাকবে, সেগুলো প্রায় 20 ফিট প্রশস্ত হবে। নৌকা যাওয়ার সময় গেট খুলে দেবে এবং অন্যান্য সময় গেট বন্ধ থাকবে। প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহ আলী বলেন, চট্টগ্রাম শহরে দীর্ঘদিনের ও প্রধানত একটি সমস্যা জলাবদ্ধতা। নেদারল্যান্ড থেকে কম্পোজিট মেটেরিয়ালের যে সুইচ গেট আমদানির সিদ্ধান্ত নিয়েছি, সেটির মাধ্যমে জোয়ারের সময় যে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেটি বন্ধ হবে। এই গেটগুলো বসানো সম্পন্ন হলে জোয়ারের পানিকে শহরের প্রবেশের মুখে আটকে দেবে। তবে বৃষ্টির পানি থেকে সৃষ্ট জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে হলে ড্রেন বা খালের কাজ সম্পন্ন করতে হবে। ড্রেনের মাধ্যমে যখন বৃষ্টির পানি খালে প্রবেশ করবে, খালে প্রবেশের মুখ থেকে পাম্পের মাধ্যমে পানি সরিয়ে নেওয়া হবে। নেদারল্যান্ড থেকে কম্পোজিট মেটেরিয়ালের সুইচ গেট এপ্রিলে আসবে জানিয়ে তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যে নেদারল্যান্ডের সাপ্লায়ারের সাথে মিটিং করেছি এবং তাদের প্রেজেন্টেশন দেখেছি। ওই প্রেজেন্টেশনে পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। গেটগুলো কেমন হবে সেই তথ্য আমরা নেদারল্যান্ডের কোম্পানিকে দিয়েছি, তারা সেই তথ্য অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করেছেন। এখন সেগুলো প্রস্তুতির কাজ চলছে এবং আগামী বছরের এপ্রিলে আমরা এটি পাবো বলে আশা করছি। বাংলাদেশে এই প্রথম কোনো সুইচ গেটে কম্পোজিট মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহ আলী বলেন, পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন ছিল সুইচ গেট বসানোর ক্ষেত্রে এমএস শিট বা মাইল শিট ব্যবহার হবে। এগুলো পানির মধ্যে থাকতে থাকতে মরিচা ধরে যায়। গেটগুলো কিছুদিন উঠানামা না করলে জং ধরে অকার্যকর হয়ে পড়ে। কম্পোজিট মেটেরিয়াল ব্যবহারের ফলে এই গেটগুলো নষ্ট হবে না। এগুলো রাবার প্যাড টাইপের হওয়াতে মরিচা বা জং ধরার কোনো সম্ভাবনা নেই। এছাড়া বিভিন্ন উন্নত দেশে এগুলো ব্যবহার হচ্ছে। উল্লেখ্য, 2017 সালের আগস্ট মাসে 5,616 কোটি টাকা ব্যয়ে সিডিএর চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নিরসনকল্পে কাল পুনর্খনন সম্প্রসারণ সংস্কার ও উন্নয়ন শীর্ষক একটি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। 3 বছর মেয়াদে এই প্রকল্প বাস্তবায়নের শেষ সময় 2020 সালের জুন মাস। প্রকল্প বাস্তবায়নের জন্য 2018 সালের এপ্রিলে সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা চুক্তি MOU স্বাক্ষর করে CDA। এরপর 28 এপ্রিল প্রকল্পের কাজ শুরু হয়। 2024 বছরের 2রা জুলাই উচ্ছেদ অভিযান শুরু হয়।
ক্ষেত্রে আপনারা দেখেছেন এটা প্রকল্প ইতিমধ্যে নেওয়া হয়েছে, কিন্তু এর আওতায় কিন্তু আর চট্টগ্রামের যে আউটার রিং রুট হচ্ছে সেখানে কিন্তু কয়েকটা সুইচ গেট হবে, আর কিছু কিছু খালের মধ্যে যে সুইচ গেটগুলো হবে, আর এগুলোর জন্য অবকাঠামো যে উন্নয়ন সেটা ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আমরা এই ফিরিঙ্গি বাজার এলাকায় দেখেছি, এবার হচ্ছে এই নতুন ব্রিজের পাশে এলাকায় যে চাকতায় খাল আছে ওই চাকতায় খালের মধ্যেও একটা অবকাঠামো কিছু কাজ দেখেছি। কল্পলোক আবাসিকের পূর্ব পাশে ওখানে কিন্তু একটা সুইচ গেট হবে। এরপর বন্দর এলাকায় মহেশখাল আছে, ওই মহেশখালের ওখানে কিন্তু একটা সুইচ গেট হবে।